সামনে আছে জল্ল রায় সব জনতার ঐক্য চাই আমাদের সবার ন্যায় এগিয়ে যেতে হবে আগামী 11 তারিখে যেভাবে বিদ্যুৎ এবং জ্বালানির দাম বেড়েছে মানুষের গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে আগামী 11 তারিখে গণতন্ত্রের মঞ্চের পক্ষ থেকে আমরা বিক্ষোভ ঘোষণা করছি প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে সরকারকে আইএমএফ এর শর্ত মেনে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য এই রাতের অন্ধকারে 89 টাকার তেল 132 টাকা বাড়ানো এটা আমাদের জন্মে আমরা কোনোদিন শুনি নাই পৃথিবীর কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে অতএব এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আগামী 11 তারিখে মাঠে নেমে আমরা আন্দোলন অব্যাহত রাখবো এবং আমার অনুরোধ আপনারা অত্যন্ত ধৈর্য সহনশীলের সাথে নিজেরা আরো কম্প্যাক্ট নিজেদের মধ্যে ঐক্য আরো যুক্তিসঙ্গত দাবি এখানে আমাদের বক্তব্য আসছে আমরা বিনা চিকিৎসায় কাউকে মারা যাবতে দেব না আমি আর একটা কথা অ্যাড করতে চাই বিনা চিকিৎসায় বাংলাদেশে কাউকে মৃত্যুও দেওয়া যাবে না এই জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি বিনা চিকিৎসায় কাউকে বাংলাদেশে মৃত্যু দেওয়া যাবে না এই প্রিকন্ডিশন নিয়ে আমরা গণতন্ত্র মঞ্চের দ্বারা আসি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করব এই লড়াই বাঁচার লড়াই এই লড়াইয়ে জিততে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে অনেক দীর্ঘ সময় আমরা টাইমলি বিদ্যুৎ লোডশেডিং কারণে শুরু করতে পারিনি ঢাকা শহরে বলছে 1 ঘন্টায় যাবে 1 ঘন্টা পর্বত যায় এখন 1 ঘন্টায় নয় 1 ঘন্টা পর্বত যায় গ্রামের দিকে আরো বেশি ঢাকা শহরে গত পরশু দিন বোধহয় তার আগের দিন 5 বার গেছে একটা অনুষ্ঠানে ছিলাম গ্রামের দিকে 12-13 বার যায় দিনের মধ্যে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ সংগ্রামী সাথীরা লড়াই অব্যাহত রাখতে হবে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে ধন্যবাদ শিক্ষক ডাক্তার ছাত্র যুবক শ্রমিক কৃষক ডাক্তার ইঞ্জিনিয়ার সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের কর্মসূচির প্রতি সমর্থন জানাবে গণতন্ত্র সোনার পাথর বাটি নয় এই স্বৈরাচার বর্তমান সরকার এই বর্তমান সংবিধান দিয়ে কথিতবাদী শাসন এবং স্বৈরাচারী শাসন অব্যাহত রেখেছে অতএব দলের পরিবর্তে দল নয় ব্যক্তি পরিবর্তে ব্যক্তি নয় দলের পরিবর্তে জনগণের ক্ষমতা জনগণ রাষ্ট্রের মালিক সেটা প্রতিষ্ঠার জন্য আমাদের দরকার হলে জীবন দিতে হবে আমি আমার জীবনের শেষ মুহূর্ত আপনাদের সাথে আছি এবং থাকবো জীবন দিয়ে হবে আপনাদের এই লড়াই গণতন্ত্রের লড়াই এই লড়াই বাঁচা মরার লড়াই এই লড়াই গরিব মানুষের লড়াই এই লড়াই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই বাবলু বলেছে স্বাধীনতা সার্বভৌমত্ব সেনাবাহিনী দিয়ে রক্ষা হবে না স্বাধীনতা সার্বভৌম রক্ষা করতে হবে জনগণকে দিয়ে মনে রাখতে হবে কিভাবে জনগণকে দিয়ে ভিয়েতনাম কম্বোজিয়া চীন পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করছে এটা থেকে শিখতে হবে আমাদের আরো ধৈর্য ও সহনশীলতার সাথে ঐক্যবদ্ধভাবে সামনে আগায় যেতে হবে শুধু 7 দল বা সংগঠন নয় আমাদের সাথে যেটা নূর বলেছে আরো যারা এই আন্দোলনের স্বৈরাচার পতনের জন্য আমাদের সাথে একাত্ম ঘোষণা করে তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য জনগণকে সাথী নিয়ে স্বৈরাচারের পতনের জন্য আন্দোলন অব্যাহত রাখবো এই লড়াই গরিব মানুষের লড়াই এই লড়াই গণতন্ত্রের লড়াই এই লড়াই বাঁচা মরার লড়াই সামনে আছে জোর লড়াই